আমার কলেজখন আছে বঙাইগাঁও জেলার অভয়াপুরীর দেওহাটি পার্ট টু স্থিত নিয়ার APBL সেকেন্ড গেট, ইয়াতে আমার ITI আছে। যেহেতু আপনার নতুন কলেজখন, গতিকে কি কি কোর্সের সুবিধা আছে আপনার? আমার ইয়াতে পাঁচটা ট্রেড আছে এভেলেবল। আপনার ইলেকট্রিশিয়ান আছে, ফিটার আছে দুবছরীয় কোর্স, ওয়েল্ডার, বেসিক কসমেটোলজি, স্টোনোগ্রাফার আছে, টোটাল পাঁচটা কোর্স আছে আমার ইয়াত। ফেসিলিটি কেনেকুৱা, সুবিধা কেনেকুৱা পাব ছাত্র ছাত্রী? ফেসিলিটিটো এক নম্বর ফেসিলিটি হল আমার বাইরে স্টুডেন্টও ইয়াতে পড়ি পাৰিব, কারণ ইয়াতে হোস্টেল ফেসিলিটি আছে। আর হোস্টেলটো 2024-25 বেচর কারণে আমার হোস্টেল একমোডেশনটা ফ্রি করে দিয়া হয়েছে। আর ইয়াতে পড়লে স্টুডেন্টের একটা সুবিধা আছে, স্কলারশিপ পাব, তেওঁলোকে খেল ধেমালি করার ফিল আছে, ফ্রি ওয়াইফাই আছে, আর বিভিন্ন ধরনের সুবিধা আছে আমার। মানে যেহেতু আপনার নতুন কলেজ, গতিকে ইয়ারপর কোনোবাই পাস করে গেলে কিবা প্লেসমেন্টের সুবিধা আছে নাকি? হয়, আমার ইয়ারপর পাস করলে আমি তেওঁলোক প্লেসমেন্টের ব্যবস্থা করে দিম। আমার ভালেই সংখ্যক কোম্পানির আমার টাইপ করা আছে, তেওঁলোকে প্লেসমেন্ট হব পাৰিব। কোয়ালিফিকেশন কি লাগিব আপনার ইয়াতে এডমিশন? ইয়াতে মিনিমাম মেট্রিক পাস করে, মেট্রিক পাস করা স্টুডেন্ট এটাই এডমিশন লব পাৰিব। আর যত ওয়েল্ডার ট্রেড আছে তাতে 8 পাস করে তেওঁলোকে পড়ি পাৰিব। বর্তমানে এডমিশনের সুবিধা কেন পাবছে? এডমিশন তো এনে হয়ে আছে, এতে এডমিশন যদি কবলে যাও ইয়াতে একদম কম পয়সাতে একটা স্টুডেন্ট একটা ভালকে পড়ি পাৰিব। কি কব ছাত্র ছাত্রী যিসকলে মানে মনে মনে ভাবি আছে এডমিশন লম বলে, সেই সকল কি আহ্বান জানাব? আমি স্টুডেন্টকে এটি জানাও, আপনাদের যদি ITI পড়িব বিচাৰে তেন্তে আমার লগত কন্টাক্ট করক, কলেজত আহক, আর যিকোনো একটা সেক্টর লৈ জীবনের বাটত আগবাড়ি যাও, সেটাই কামনা করো। ঠিক আছে, ইয়াতে সিট আমার লিমিটেড সিট, প্রতিটো ট্রেডত আপনার লিমিটেড সিট আছে। আর কি কব ছাত্র ছাত্রী, কি আহ্বান জানাব? আমি ছাত্র ছাত্রীকে এটিও জানাও, কিছু হয়তো ITI বিষয়ে বুঝি নাপায়, কিন্তু ITI এনেকা একটা প্রতিষ্ঠান হয় যত স্টুডেন্টে যিকোনো একটা সেক্টরলে পড়লে তেওঁলোকৰ গভর্নমেন্ট জব হোক, প্রাইভেট জব হোক, তেওঁলোকে পাই যাব। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 আৰু 7099017110 নম্বৰত।